আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাস, নমুনা প্রশ্নপত্র এবং সাজেশান নিয়ে। প্রথমে তোমরা ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাসটা দেখে নাও, কী কী বিষয় তোমাদের থাকবে। ফুল মার্ক্স সময় থাকবে 15, আর সময় তোমাদের থাকবে 30 মিনিট। কী কী বিষয় রয়েছে দেখে নাও। প্রথম, পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা। 2, আমাদের চারপাশের ঘটনাসমূহ। 3, মৌলিক কমা যৌগিক ও মিশ্র পদার্থ। এই বিষয়গুলোই কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে থাকবে। এবার তোমরা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রটা দেখে নাও, হলে তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে কী ধরনের কোশ্চেন প্যাটার্নে তোমাদের প্রশ্নগুলো থাকবে। দেখে নাও, একের দাগে রয়েছে ঠিক উত্তর নির্বাচন করো। এখানে মোট 6টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 × 6 = 6। প্রথম প্রশ্ন, এরিথ্রোমাইসিন ওষুধটা পাওয়া যায়, এখানে 4টা অপশান আছে, যেটা হবে সেটা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, কোনটি ভৌত পরিবর্তন, এখানেও 4টা অপশান আছে, যেটা হবে সেটা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, কোন ক্ষেত্রে রাসায়নিক পরিবর্তন ঘটছে, এখানেও 4টা অপশান আছে, যেটা হবে সেটা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, কোন জিনিসটি প্রাণীদের থেকে পাওয়া যায়, এখানেও 4টা অপশান আছে, যেটা হবে সেটা তোমাদের লিখতে হবে। 5, কোনটা অধাতু কিন্তু তাপের সুপরিবাহী, এখানেও 4টা অপশান আছে, যেটা হবে সেটা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, কোনটি মৌল নয়, এখানেও 4টা অপশান আছে, যেটা হবে সেটা তোমাদের লিখতে হবে। 2-এর দাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও, এখানে মোট 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 × 3 = 3। ভালো করে প্রশ্নগুলো দেখে নাও। 3-এর দাগে রয়েছে একটি বা দুটি বাক্য উত্তর দাও, এখানে মোট 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 2 × 2 = 3 = 6। প্রথম প্রশ্ন, আগুন ধরালে সমান ওজনের গুঁড়ো কয়লা ও কয়লার বড় টুকরো কোনটা তাড়াতাড়ি জ্বলে উঠবে ও কেন? 2, দই তৈরিতে কোন অণুজীব সাহায্য করে, এরা কিভাবে দই তৈরিতে সাহায্য করে? পরের প্রশ্ন, চিনিকে জলে গুলে দেওয়ার পর আর দেখতে পাওয়া যায় না কেন? ভালো করে প্রশ্নগুলো দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের প্রশ্নপত্র হবে। ফার্স্ট ইউনিট টেস্টের প্রশ্ন যেহেতু স্কুল থেকেই করা হয়, সেহেতু তোমরা পরীক্ষার আগের সপ্তাহে স্কুলে যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে বারবার আলোচনা করা হবে বা যে প্রশ্ন উত্তরগুলো লেখানো হবে, সেই প্রশ্ন উত্তরগুলো আমাদের সাজেশনের পাশাপাশি তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। তাহলে দেখবে সমস্ত প্রশ্নেরই তোমরা কিন্তু উত্তর করতে পারছো। ঠিক সাজেশানগুলো দেখে নাও। প্রথম অধ্যায়ে তোমাদের রয়েছে পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা। এখান থেকে যে যে প্রশ্নগুলো তোমরা পড়বে ভালো করে দেখে নাও, স্ক্রিনে কিন্তু তোমরা প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, ভালো করে প্রশ্নগুলো দেখে নাও। প্রথম অধ্যায় থেকে মোট 13টি প্রশ্ন দিয়েছি, 13টি প্রশ্নই কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু তোমরা 13টি প্রশ্নই কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে। এবার দ্বিতীয় অধ্যায় থেকে যে যে প্রশ্নগুলো তোমরা পড়বে দ্বিতীয় অধ্যায় থেকে মোট 13টি প্রশ্ন আমরা দিয়েছি, এই 13টি প্রশ্নই কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরে তৃতীয় অধ্যায়, মৌল যৌগ ও মিশ্র পদার্থ, এখান থেকে যে যে প্রশ্নগুলো তোমরা পড়বে ভালো করে দেখে নাও। এই অধ্যায়টা একটু বড়, সেহেতু তোমাদের এই অধ্যায় থেকে
19টি প্রশ্ন কিন্তু পড়তে হবে। ভালো করে প্রশ্নগুলো দেখে নাও। এই প্রশ্নগুলোর পাশাপাশি তোমাদের স্কুলে পরীক্ষার আগের সপ্তাহে যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করা হবে সেই প্রশ্ন উত্তরগুলো কিন্তু তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আমার চ্যানেল তুমি নতুন হও, লাল কালার যে সাবস্ক্রাইবার প্রেস করে পাশে বেল আইকন সব প্রেস করবে, যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিও তোমার বন্ধুবান্ধবের মধ্যে অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই ষষ্ঠ শ্রেণীর সমস্ত বিষয়ের সিলেবাস, নমুনা প্রশ্নপত্র এবং সাজেশান এবং ছোট প্রশ্নের উত্তর সহ সাজেশান কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। স্ক্রিনে তোমরা যে প্লেলিস্টটা দেখতে পাচ্ছ তার উপরে ক্লিক করলে সমস্ত ভিডিওগুলোই কিন্তু তোমরা একসঙ্গে দেখতে পারবে।